হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী নুসরাত ভারুচা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী নুসরাত ভারুচা নিজের ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদেরকে, এমনকি প্রতিটি ছবি দর্শকদের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। সোনু কি টিটু কি সুইটি সিনেমার মাধ্যমেও দর্শকের অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন এই অভিনেত্রী। এরপর ড্রিম গার্ল, সালাম, আজিব দাস্তানস প্রভৃতি সিনেমায় অভিনয় দক্ষতা দেখিয়েছেন এই অভিনেত্রী। রিসেন্টলি অক্ষয় কুমারের সঙ্গে রাম সেতু সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাট দ্য টাইম শোনা যাচ্ছে যে লাভ রঞ্জনের একটি সিনেমার শুটিং গিয়ে শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। জানা গেছে যে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নুসরাত, ভেবেছিলেন দুই এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন, এই জন্যই শুটিং এর কাজ শুরু করেন। কিন্তু শুটিং শুরু হতেই তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে, তার ব্লাড প্রেশার লো হয়ে যায়, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই খবরটি নিশ্চিত করেছেন নুসরাত নিজেই। তিনি জানান, আমি মনে করেছিলাম দুই এক দিনে ঠিক হয়ে যাব, আমাকে কেউ চাপ দেয়নি, কিন্তু আমি নিজে থেকে এই সিদ্ধান্তটি নিয়েছিলাম। অবস্থা এরকম খারাপ ছিল না, কিন্তু সেটে রিপোর্ট করার কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে ওঠে, কিছুই করতে পারছিলাম না, আমাকে হিন্দুজা হাসপাতাল মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে যাওয়ার পরও অবস্থা অনেকটাই খারাপ ছিল, দোতলায় হুইল চেয়ার দিয়ে যেতে হয়েছে, আমার রক্তচাপ 65/55 এ নেমে গিয়েছিল। বর্তমানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন নুসরাত ভারুচা। এই অভিনেত্রী জানান, চেক আপের পর এখন একটু ভালো অবস্থায় আছেন তিনি, এমনকি সেই শুটিং থেকে তিনি আবারও 7 দিনের ছুটি নিয়েছেন। চিকিৎসক তাকে 15 দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখন বাকিটা তো বাকি রিপোর্ট আসার পরে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী নুসরাত ভারুচা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।